আমরা চাই যে জাতির লোকতম ভালো করে বিচার পাবে। তাই বলতো প্রত্যেকটি
মানুষ যেরকম বিচার চাইছেন, তার সঙ্গে বিভিন্ন স্কুলে যারা অভিভাবকরা রয়েছেন তারাও এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস, অভয় আর বিচারের আশায়, অভয় আর বিচারের জন্য তারা আজকে রাজপথে নেমেছেন। দুপুর একটার সময় এই র্যালি শুরু হয়েছে, সিটিজেন্স পার্ক থেকে এই র্যালি শুরু হয়েছে এবং সেই র্যালি তারা ফন রোড হয়ে তাদের সেই র্যালি এসে পৌঁছায় প্রথমে গড়িয়াহাট মোড়ে। গড়িয়াহাট মোড়ে তারা একটা মানববন্ধন করেন এবং সেই মানববন্ধন করার পর তারা সেই মিছিল, এই মুহূর্তে তাদের মিছিল যাচ্ছে দেশপ্রিয় পার্কের দিকে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অনেকেই রয়েছে যারা বিচার চাইছেন, বিচার 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 চাই, বিচার চাই। ছবি তুলিকা আমাদেরকে দেখাচ্ছিল, প্রত্যেকের মুখে কিন্তু আজ বিচার চাই সেই দাবি, যেখানে কোনো রাজনৈতিক কোনো রং নেই, কোনো রাজনীতিবিদ নেই, সাধারণ মানুষ তারা পথে নেমেছেন এবং সবচেয়ে বড় কথা এটা হচ্ছে জনগর্জন। একদমই একদমই প্রিয়, সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। একদিকে আমরা দেখাচ্ছি আইনজীবীদের প্রতিবাদ মিছিল, যেখান থেকেও স্লোগান উঠছে বিচার চাই, অন্যদিকে স্কুল পড়ুয়া তাদের বাবা মারা কিন্তু আজকে পথে, মাদের দেখা যাচ্ছে তারা রীতিমতন বলছেন যে যে ঘটনা ঘটেছে তাতে তারা ভীত, তাই তারা চাইছে বিচার চাই। এবং অন্যদিকে কিন্তু প্রিয় দেখতে পাচ্ছ আমরা পাঁচকুড়ার ছবিটাও দেখাচ্ছি, তারা ভয় পাচ্ছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে, তাদের সন্তানদেরকে নিয়ে।
একদমই প্রিয়। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিডিও অফিস ঘেরাও করে বিজেপির যে বিক্ষোভ সেটা চলছে। অন্যদিকে ওন্দায় বিজেপির মিছিলে সেখানেও দেখা যাচ্ছে, আর অন্যদিকে বারামুনি ছবিটাও কিন্তু আপনাদের সামনে। অভয়ার বিচার চেয়ে আরো প্রতিবাদের ছবি, কোথায় কোথায় প্রতিবাদ সমস্ত ছবি আপনাদের দেখাবো। তবে এখন সময় একটা বিরতির, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।